হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে রবিবার, বিকেলবেলা আমি বাচ্চাদেরকে নিয়ে ছাদে আসছি। ছোয়া ছোয়া খেলতেছে, তারপরে মাহি দোলনা দিতেছে। বিকেলের আবহাওয়াটা ভালো লাগে ছাদে আসলে। একে তো অনেক গরম পড়েছে, এটা হচ্ছে আমার মেহেদি গাছ, আমি লাগিয়েছিলাম। ছাদে অনেক গাছ আছে, গাছ আছে মানুষের, অনেক ভাড়াটিয়ারা লাগায়। এই যে দেখেন, অনেক ধরনের সবজির গাছ আছে। এটা হচ্ছে আরমানিটোলা, পুরান ঢাকার আরমানিটোলা খেলার মাঠ। মাহিসও অনেক আনন্দ পায় ছাদে নিয়ে আসলে বিকালবেলা, তা আমি প্রায় নিয়ে আসা হয়। এই যে সোয়া হাঁটতেছে, বৃষ্টি হয়েছিল, পানি আছে হালকা হালকা ছাদের মধ্যে। আমরা ছাদ থেকে চলে এসেছি, এখন সন্ধ্যা 7টা বাজে। আমি এখন নাস্তা বানাবো, সেমাই রান্না করবো আজকে। একদম মুখে লেগে থাকার মতো একটা সেমাই রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। মাহির হুজুরের কাছে পড়তেছে, আমি ফাঁকে নাস্তাটাও রেডি করে ফেলতেছি। গুঁড়ো দুধের সেমাই, গুঁড়ো দুধ দিয়ে রান্না করবো আজকে। একদম ঘন করে মিশিয়ে নিচ্ছি দুধটাকে, তারপর আমি চুলাটা জ্বালিয়ে দিব। তেজপাতা, দারচিনি, এলাচি দিয়ে দিয়েছি। বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। যে বলক এসে গেছে, এখন আমি দিয়ে দিয়েছি চিনি। যারা আমার চ্যানেলটা প্রথম দেখছেন, এখনও সাবস্ক্রাইব করেননি, তারা অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন, সাথে থাকা বেল আইকনে প্রেস করবেন। তাহলে আমার নতুন কোনো ভিডিও আপলোড করলে আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে। এই যে দুধ অনেকটাই ঘন হয়ে এসেছে, এক চিমটি পরিমাণ লবণ দিয়ে দিলাম। এটা হচ্ছে নিউ কুসুমের স্পেশাল লাচ্ছা সেমাই। আমি সেমাইগুলো বাটিতে নিয়ে নিচ্ছি। যেহেতু সেমাইয়ের মধ্যে কিশমিশ, কাজু বাদাম এগুলো সব দেওয়া আছে, কারণ আমি আর বাড়তি করে অ্যাড করলাম না। সেমাই সার্ভ করতে হলে ছড়ানো পাত্র হলে অনেক ভালো হয়। এই যে আমি দুধটা নিয়ে এসেছি, অনেক ঘন হয়ে গেছে। এখন আমি এখান থেকে দারচিনি, এলাচি আর তেজপাতা উঠিয়ে নিচ্ছি। এখন দুধটা দিয়ে দিব সেমাইয়ের মধ্যে। এই যে দুধগুলো, সবগুলো দুধ দিয়ে দিয়েছি। তারপরে এখন একটু 10 মিনিট অপেক্ষা করব, তাহলে দুধটা পুরোপুরি টেনে যাবে সেমাইয়ের মধ্যে। এই যে দেখুন পরের অবস্থা, কত ইয়ামি হয়েছে দেখতে। তো সবাইকে ধন্যবাদ আমার ভিডিওটা দেখার জন্য। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই।